স্মার্ট খামারির প্রথম পছন্দ স্মার্ট নেপিয়ার ঘাস তার প্রমাণ হচ্ছে আমার সামনের এই ঝোপটা দেখুন একটা ঝোপে কি পরিমাণ উৎপাদন হয়েছে এটা শুধুমাত্র স্মার্ট নেপিয়ার বলেই সম্ভব যারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন যারা চিন্তা ভাবনা করছেন যে স্মার্ট নেপিয়ার ঘাসটা আসলে কেমন হবে তাদের জন্য এই ভিডিওটি একটা চমকপ্রদ ভিডিও তো চলুন আমরা স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে বিস্তারিত আলোচনা করি আমার পেছনে দেখতে পাচ্ছেন স্মার্ট নিপিয়ার ঘাস আমার বাম পাশেও দেখতে পাচ্ছেন স্মার্ট নেপিয়ার ঘাস আমরা একটু সামনে এই জমিতে যদি আসি তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো যে দেখুন আমার এই পুরো জায়গা জুড়ে শুধু স্মার্ট নেপিয়ার ঘাস আমি চাষ করেছি স্মার্ট নেপিয়ার ঘাস চাষ পদ্ধতিটা একটু উল্লেখ করে দেই যারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন তারা জমিতে ভালো করে তিনটা চাষ দিবেন ভালো করে তিনটা চাষ দিয়ে মাটি উলট পালট করে আগাছা পরিষ্কার করে তারপর পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন যদি জৈব সার না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ইউরিয়া সার ডিএপি সার এবং পটাশ এই তিনটা সার একত্রিত করে আপনারা শতাংশ প্রতি এক কেজি করে দিয়ে দিবেন তাহলে আপনার জমিতে অনেক বেশি ফলন হবে তবে চাষ পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনারা ভালো করে পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে তিনটা চাষ দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জমির উর্বরতা যেমন বাড়বে তেমন ঘাসগুলো অনেক বেশি ফলনশীল হবে আর ঘাস রোপণ করার একটা নিয়ম রয়েছে ঘাস রোপণ করার নিয়ম হচ্ছে আপনারা দুই ফুটে লাইন করবেন এবং দেড় ফুট দূরে দূরে একটা করে কাটিং ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁতে দিবেন আমরা যদিও একটা কাটিং তিনটা করে গিট দিচ্ছি আর সেক্ষেত্রে আপনারা যেটা করবে যে দুইটা গিট মাটির নিচে দিলে একটা গিট আপনারা মাটির উপরে ভাসিয়ে রাখবেন তাহলে ঘাসের ফলনটা অনেক ভালো হবে এই হচ্ছে স্মার্ট নিপিয়ার ঘাস চাষ পদ্ধতি শুধু স্মার্ট নিপিয়ার নয় যারা পাকসং বা অন্যান্য ঘাসও কিন্তু একই নিয়মে চাষ করতে হয় তবে অনেকেই হয়তো আহ দূরত্বটা একটু বেশি দিতে চান তবে দূরত্ব বেশি দিলে কিন্তু আপনার পুরো জায়গাটা ফাঁকা পরে থাকবে যেমন আমার এখানে আমার যে চাষ পদ্ধতি ছিল দেখুন মাটি দেখা যাচ্ছে না গোড়া থেকেও কিন্তু মাটি দেখা যাচ্ছে না এত বেশি উৎপাদন হয়েছে আপনারা যেটা করবেন দুই ফুট বাই দেড় ফুট দূরত্বে ঘাসগুলো যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনাদের ফলনগুলো এরকম হবে স্মার্ট নিপিয়ার ঘাস এত বেশি উৎপাদন হয় যে এটা আসলেই বর্ণনা করার মতো না কারণ গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পাতা আর পাতা এই ঘাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসগুলো গোড়া থেকে আগা পর্যন্ত নরম এবং রসালো দাবি করা হয় যে এই ঘাসে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে যারা এই স্মার্ট নেপিয়ার ঘাস একবার চাষ করেছেন এটা তারাই জানেন যে স্মার্ট নেপিয়ার ঘাস আসলে কত ব্যাপক উৎপাদন হয় আমরা একটু ভেতরের দিকে যাব ভেতরের দিকে গিয়ে দেখাবো দেখুন এই পাশটা একটু দেখাই এই পাশটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই পাশটার তুলনামূলক কিন্তু কম বড় হয়েছে তবে স্মার্ট নেপিয়ার ঘাসের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসগুলো কিন্তু বেশি বড় হয় না সর্বোচ্চ চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় এর বেশি হয় না অনেকেই মনে করেন যে এগুলো অনেক বড় হবে দশ ফুট বারো ফুট হবে সেটা সম্ভব না যারা পাকচং যেরকম লম্বা হয় সেরকম এই ঘাসগুলো লম্বা হয় না এগুলো চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং চার থেকে পাঁচ ফুট পর্যন্ত যখন লম্বা হবে তখন আপনারা গোড়ার থেকে আগা পর্যন্ত গরু ছাগলকে কেটে এই ঘাসগুলো খাওয়াতে পারবেন আমরা এই কাটিংগুলো এখন কাটছি এখন মোটামুটি গোড়া থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন আমাদের কাটিংগুলো হয়ে গেছে অনেকে আবার ভাবতে পারেন যে কাটিং অনেক মোটা মোটা হবে কাটিং মোটা হওয়ার সুযোগ নেই কারণ এক এক সিজনের ঘাসের কাটিংগুলো এক এক রকম হয়ে থাকে যেমন শীতকালে যে ঘাসগুলো লাগানো হয় রোপণ করা হয় শীতকালের ঘাসের কাটিংগুলো এরকম চিকন হবে আর একটা গিট থেকে একটা গিটের দূরত্ব বেশ একটা দূরত্ব থাকবে খাটো খাটো হবে না তবে গরমকালের যে ঘাসগুলো আপনারা এখন যারা চাষ করবেন প্রথম কাটা দিবেন তাদের ঘাসের কাটিংগুলো মোটা হবে পাশাপাশি গিটগুলো আরও খাটো খাটো হবে কাছাকাছি হবে আমরা যখন এই ঘাসগুলো চাষ করেছিলাম তখন শীতকালে চাষ করেছিলাম যার কারণে ঘাসের কাটিংগুলো এখন একটু চিকন হয়েছে তবে এখন যারা এই ঘাসের কাটিংগুলো নিয়ে রোপণ করবেন গরমকালে যারা রোপণ করবেন তাদের ঘাসের কাটিং মোটা হবে এবং তুলনামূলক এই গোড়াগুলোও একটু মোটা হবে গিটগুলোও কাছাকাছি হবে এটাই হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য আমরা এখন এই কাটিংগুলো সারা বাংলাদেশে বিক্রি করছি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় সাধারণ খামারিদের কাছে এগুলো পৌঁছে দিচ্ছি তো যারা এই স্মার্ট নিপিয়ার ঘাস কিনতে আগ্রহী বা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমাকে ফোন করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলা শহরে এই ঘাসের কাটিংগুলো পৌঁছে দেবো হ্যাঁ আমরা কাটিংগুলো বিক্রি করছি মাত্র দুই টাকা পিস যারা শুধুমাত্র দুই টাকা পিস কাটিং কিনতে আগ্রহী তারাই ফোন করুন অযথা ফোন করে অনেকে হয়তো বিভ্রান্ত করেন অনেকে দাম নিয়ে একটা ঝামেলায় থাকেন আসলে দামটা উল্লেখ করে দেওয়া সেই তো দুই টাকা যারা কিনবেন তারাই আমাকে ফোন করুন এই ঘাস রসালো এবং অধিক ফলনশীল ঘাস আপনারা একটু অবাক হচ্ছেন হয়তো আপনারা হয়তো ভাবতেছেন যে এই ঘাসে ফুল আসলো কিন্তু ফুল থেকে বীজ হয় কি না দেখুন ফুল থেকে কিন্তু বীজ হয় না ঘাসগুলো যখন একটু বাড়তি হয় একটু বয়স হয়ে যায় আমি এই যে একটা আরেকটা দেখাই স্মার্টনিপিয়ার পিওর ঘাসের ফুল এটা দেখুন আমি ফুলটা ছিঁড়ে আমি যদি হাতে রাখি তাহলে একটা দানাও কিন্তু নাই এটা একটা প্রতীকী জাস্ট খালি ফুল হবে কিন্তু কোনো দানা পাবেন না কোনো বীজই পাবেন না সো যদি কেউ ভেবে থাকেন যে ঘাসে ফুল এসেছে আপনারা এখান থেকে বীজ সংগ্রহ করে ঘাস চাষ করবেন সেটা করার কোনো সুযোগ নেই শুধুমাত্র কাটিং দ্বারাই এই কাটিংগুলো এই ঘাসগুলো চাষ করতে হয় অর্থাৎ গোড়ার অংশ কেটে কেটে নিয়ে রোপণ করতে হয় এই ঘাসের কোনো বীজ হয় না বা বীজ থেকেই ঘাসটা চাষ করা যায় না শুধু কাটিং থেকেই আপনারা এই ঘাসটা চাষ করতে পারবেন স্মার্ট নেপিয়ার ঘাস চাষ পদ্ধতিটা একটু উল্লেখ করে দেই যারা স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন তারা জমিতে ভালো করে তিনটা চাষ দিবেন ভালো করে তিনটা চাষ দিয়ে মাটি ওলট পালট করে আগাছা পরিষ্কার করে তারপর পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করবেন যদি জৈব সার না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ইউরিয়া সার ডিএপি সার এবং পটাশ এই তিনটা সার একত্রিত করে আপনারা শতাংশ প্রতি এক কেজি করে দিয়ে দিবেন তাহলে আপনার জমিতে অনেক বেশি ফলন হবে তবে চাষ পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনারা ভালো করে পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে তিনটা চাষ দিতে পারেন ক্ষেত্রে আপনার জমির উর্বরতা যেমন বাড়বে তেমন ঘাসগুলো অনেক বেশি ফলনশীল হবে আর ঘাস রোপণ করার একটা নিয়ম রয়েছে ঘাস রোপণ করার নিয়ম হচ্ছে আপনারা দুই ফুটে লাইন করবেন এবং দেড় ফুট দূরে দূরে একটা করে কাটিং ফোরটি ডিগ্রি অ্যাঙ্গেলে পুঁতে দিবেন আমরা যদিও একটা কাটিং তিনটা করে গিট দিচ্ছি আর সেক্ষেত্রে আপনারা যেটা করবে যে দুইটা গিট মাটির নিচে দিলে একটা গিট আপনারা মাটির উপরে ভাসিয়ে রাখবেন তাহলে ঘাসের ফলনটা অনেক ভালো হবে এই হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি শুধু স্মার্ট নেপিয়ার নয় যারা পাকসং ঘাসও কিন্তু একই নিয়মে চাষ করতে হয় তবে অনেকেই হয়তো আহ দূরত্বটা একটু বেশি দিতে চান তবে দূরত্ব বেশি দিলে কিন্তু আপনার পুরো জায়গাটা ফাঁকা পরে থাকবে যেমন আমার এখানে আমার যে চাষ পদ্ধতি ছিল দেখুন মাটি দেখা যাচ্ছে না গোড়া থেকেও কিন্তু মাটি দেখা যাচ্ছে না এত বেশি উৎপাদন হয়েছে আপনারা যেটা করবেন দুই ফুট বাই দেড় ফুট দূরত্বে ঘাসগুলো যদি চাষ করেন সেই ক্ষেত্রে আপনাদের ফলনগুলো এরকম হবে আশা করি এই পুরো ভিডিও থেকে আপনারা ভালো তথ্য পেয়েছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ